বিদেশে জমি কিনে কন্ট্রাক্ট ফার্মিং করতে চায় বাংলাদেশ। বিদেশ বলতে বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে জমি কিনে চাষাবাদ করতে পারলে এটি খাদ্য নিরাপত্তায় যেমন ভূমিকা রাখবে, তেমনই বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানও তৈরি করবে। সরকার উদ্যোগ নিয়ে বিভিন্ন দেশে কৃষি জমি কিনবে এবং পরে বাংলাদেশ থেকে শ্রমিকরা গিয়ে সেখানে কাজ করবে ও ফসল ফলাবে। কন্ট্রাক্ট ফার্মিং কতটা সম্ভব বাংলাদেশের জন্য তা জানাবো আজকের এই ভিডিওতে। কন্ট্রাক্ট ফার্মিং সরকার বা সরাসরি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেও ক্রয় করতে পারে জমি, আর এজন্য আফ্রিকার দেশগুলোই সবচেয়ে বেশি উপযোগী, কারণ তাদের প্রচুর কৃষি জমি অনাবাদি পড়ে আছে। দেশগুলোতে অভাবও অনেক, সুতরাং আমরা জমি নিয়ে চাষাবাদ করলে তারাও কম মূল্যে কিনতে পারবে, আবার আমাদেরও কর্মসংস্থান হলো, আবার সেখানকার উৎপাদিত ফসল প্রয়োজন মতো বাংলাদেশেও আনা যাবে। 2010 সালে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে এবং একটি টিম বিভিন্ন দেশ সফরও করেছিল, কিন্তু পরে আর তা নিয়ে কোনো অগ্রগতি হয়নি। নানা দিক থেকে আফ্রিকার দেশগুলোর সাথে আমাদের কিছু মিল আছে। সেখানে প্রচুর ভারতীয় ও পাকিস্তানি আছে, যা বাংলাদেশিদের জন্য সহজ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে। আফ্রিকার প্রচুর জমির পাশাপাশি পানিও আছে, আবহাওয়া আমাদের সাথে অনেক মিল আছে। এসব মিলিয়ে চিন্তা করলে বাংলাদেশের জন্য দারুণ সুযোগ অপেক্ষা করছে। ইতিমধ্যেই কিছু বাংলাদেশি ব্যক্তিগত উদ্যোগে আফ্রিকার নানা দেশে বিপুল পরিমাণ কৃষি জমি লিজ নিয়ে কাজ করছে। আফ্রিকা বাংলাদেশের চেয়ে 5.5 গুণ বড়, কিন্তু ফসল ফলে না এবং যুদ্ধের কারণে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে তারা। সেখানে আমাদের দেশের মতো বৃষ্টি হয় ও মাটি উর্বর। বাংলাদেশের তরফ থেকে সেখানকার প্রেসিডেন্টকে প্রস্তাব করা হয়েছিল যে আপনার জমি আমাদের দিন, আমরা কৃষক আনব যারা এখানে ফসল ফলাবে। জবাবে প্রেসিডেন্ট বলেছিলেন 10,000 লোকের জন্য জমি বর্গা দিতে রাজি আছেন তারা, কিন্তু তারপর আর বিষয়টি এগোয়নি। এখন আমাদের সেখানে বিনিয়োগ করতে হবে, কৃষি জমি নিতে হবে, নিজেদের লোক সেখানে নিতে হবে। বর্তমান সরকার চেষ্টা করছে কিভাবে এই সুযোগ তৈরি করা যায়। সুদানের সাথে আলাপ চলছে, কেনিয়া জমি দিবে এমন প্রস্তাবও আসছে। অনেক ক্ষেত্রে বাংলাদেশের কোনো টাকাও লাগবে না। 10 বছর আগে তানজানিয়া শুরু করেছে বাংলাদেশি একটি সংস্থা। কর্মকর্তারা জানান, সরকারি উদ্যোগে না হলেও বেসরকারি উদ্যোগে বাংলাদেশিরা ইতিমধ্যে আফ্রিকার নানা দেশে কাজ শুরু করেছেন। বাংলাদেশি একটি প্রতিষ্ঠান পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় 30,000 হেক্টর জমিতে ধান, ভুট্টা ও ডালের আবাদ শুরু করে 2011 সালে। তখন যে চুক্তি হয়েছিল দুপক্ষের মধ্যে, তাতে সেখানে প্রয়োজনীয় শ্রমিকের 70% বাংলাদেশ থেকে নেয়ার কথা ছিল। এর আগের বছর থেকেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক অনুবিভাগ মহাদেশটির বিভিন্ন দেশে বিপুল পরিমাণ পতিত জমিতে আবাদের সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করে। কর্মকর্তারা বলছেন, যথাযথ উদ্যোগ নিলে কেনিয়া, উগান্ডা, জাম্বিয়া, সেনেগাল, লাইবেরিয়া, আইভরি কোস্ট এবং গানার মতো দেশগুলোতে কৃষি জমি নিয়ে চাষাবাদের ব্যাপক সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সরকার ভালোভাবে পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারলে এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বিরাট সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।